তাহলে আজকে আমরা আমাদের চতুর্থ শ্রেণীর গণিতের আলোচনাটা শুরু করব। গণিত আমরা এর আগের দিন যে পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে ঠিক তার পরের অংশটা থেকে আমরা শুরুটা করি। দেখো এখানে তোমাদের একটা গল্প দেওয়া আছে, একটা একই মাপের তুমি তিনটে কাগজ নিলে, তিনটে আয়তক্ষেত্রাকার কাগজ তুমি নিয়েছো, দিয়ে কি করেছো, তিনটে আয়তক্ষেত্রাকার কাগজ নিয়ে তুমি তাদের সমান চারটে ভাগে ভাগ করেছো। তাহলে সমান চারটে ভাগে ভাগ করেছো, দেখো এই যে একটা ভাগ, দুটো ভাগ, তিনটে ভাগ, চারটে ভাগ, তাহলে সমান চারটে ভাগে ভাগ করে রং করছি আমরা। প্রথম যে অংশটা দেখো, একটা অংশে আমরা প্রথমে রং করেছি এই অংশটায়, তাহলে আমরা এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো সমান চার ভাগের এক ভাগ বা একের চার অংশ। তাহলে এটাতে কি হবে, এখানে সমান চার ভাগ, তাহলে চার তো থাকছেই, কিন্তু এখানে আমরা রং দিয়েছি দুটো অংশে, তাহলে এটা কি হবে, এটা হবে কিন্তু দুইয়ের চার অংশ। এখানে আমরা রং দিয়েছি দেখো তিনটে অংশে, তাহলে যেমন চার ছিল সেরকম তো থাকলোই, কিন্তু এখানে হলো তিনের চার। এবার একটু ভালো করে দেখো ব্যাপারটা কি কি ঘটলো। তিনটে কাগজের প্রথমটা আমরা এক অংশে রং দিয়েছি একের চার, দ্বিতীয়টায় আমরা দু অংশে রং দিয়েছি দুইয়ের চার, তৃতীয়টায় আমরা তিন অংশে রং দিয়েছি তিনের চার। এখন তোমাদের ভাবতে হবে কোনটাতে আমরা বেশি রং দিয়েছি। দেখো আমরা অবশ্যই তিনের চার এটাই সব থেকে বেশি, এটাতে আমরা সব থেকে বেশি রং দিয়েছি, তার থেকে কম এটা, আর একদম লাস্টে এটা। তাহলে এইভাবে আমরা যদি এটাকে মান অনুযায়ী সাজাই তাহলে দেখব সব থেকে বড় হচ্ছে তিনের চার, তারপরে রয়েছে কে, তারপরে আছে দুইয়ের চার, আর তারপরে কে আছে, তারপরে আছে একের চার। তাহলে আমরা যদি এটাকে সাজাই তাহলে আমরা এখানে এরকম ভাবে এটাকে পাব, কিন্তু একই সঙ্গে আমাদেরকে ভাবতে হবে যদি আমরা এটাকে এইভাবে বসাই, মানে বড় বা ছোট, গ্রেটার দ্যান বা লেস দ্যান, এই যে চিহ্নটা কোনটা বড় কোনটা ছোট এই চিহ্ন দিয়ে যদি বোঝাতে যায় তাহলে কি করব। আমরা বলেছি এই চিহ্নের খোলা মুখের দিকে সব সময় থাকবে বড়, তোমাদেরকে এটা আগে শেখানো আছে তোমরা জানো, খোলা মুখের দিকে থাকবে বড়, বন্ধ মুখের দিকে থাকবে ছোট, অর্থাৎ বড় মুখের দিকে থাকবে বড়, ছোট মুখের দিকে থাকবে ছোট, এদিকটা বড় তাই বড়, এদিকটা ছোট তাই ছোট। তাহলে একের চার আর দুইয়ের চার, তাহলে আমরা জানি একের চার হচ্ছে দুইয়ের চারের থেকে ছোট, আবার আমরা জানি তিনের চার বড়, দুইয়ের চার ছোট। তাহলে আমরা এখানে শেষ পর্যন্ত কি দেখতে পেলাম, এখানে আমরা শেষ পর্যন্ত যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আমরা যদি ভগ্নাংশটাকে একই রেখে দিই, দেখো ভগ্নাংশকে আমরা কিচ্ছু চেঞ্জ করিনি, ভগ্নাংশের হরকে আমরা রেখে দিয়েছি, হর সবার ক্ষেত্রে এক, চার চার চার, ভগ্নাংশের হর যদি আমরা সমান রেখে দিই তাহলে লবকে যদি আমরা বাড়াই তাহলে ভগ্নাংশের মান কি হয়, ভগ্নাংশের মান বাড়ে, অর্থাৎ ভগ্নাংশের হর ঠিক রেখে যদি লবের মান আমরা বাড়াতে থাকি তাহলে ভগ্নাংশের মান বাড়তে থাকবে, আবার কমাতে থাকলে কমতে থাকবে, একই বিষয় হবে। তাহলে এটা আমরা প্রথম শিখলাম। এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে তোমাদের বইয়ে এরকম ভাবে দেওয়া আছে, দেখো এটা যেমন করে দেওয়া আছে, হলুদ রং দেওয়া আছে এক অংশে, আর এক অংশে রং দেয়নি, তার মানে আমরা আসলে এটাকে দু ভাগে ভাগ করেছি, তার এক ভাগে রং করেছি, মানে একের দুই। এখানে কি হবে, এখানে তাহলে হবে তিন ভাগে ভাগ করেছি, তার এক অংশে রং দিয়েছি, মানে একের তিন। এখানে চার ভাগে ভাগ করেছি, তার এক অংশে রং দিয়েছি, মানে একের চার।
এরপরে একটু ভালো করে ভাবো, তুমি যখন একের দুই অংশ রং দিয়েছো আর একের তিন অংশ রং দিয়েছো, কোনটা বড়? চোখে তাকিয়ে বোঝো, এটা বড় নাকি এটা বড়? দেখো তুমি দেখতেই পাচ্ছো, একের তিন একের দুই অংশ যে রং দিয়েছো সেটা একের তিন অংশের থেকে বড়, তাহলে অবশ্যই একের দুইটা একের তিনের থেকে বড়। আবার দেখো একের তিনে যা রং দিয়েছো তার থেকে একের চারে কম, অর্থাৎ আমার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একের তিন অংশ, এটা একের চার অংশের থেকে বড়। আমি বলেছি যা বড় সেটাই থাকবে খোলা মুখে। এবার তোমরা যদি ভাবো যে আমরা ভগ্নাংশের লবকে একই রেখেছি, এর আগে কি করেছিলাম, ভগ্নাংশের হরটা এক ছিল, লবটা বদলাচ্ছিলাম, এখন লবটা একে একটা হরটা বদলাচ্ছি, কি হচ্ছে, হরের মান যত বাড়ছে ভগ্নাংশের মান কি হচ্ছে, ভগ্নাংশের মান ততই কমে। এই দুটো জিনিস ভালো করে তোমাদের মনে রাখতে হবে, আমার সঙ্গে সঙ্গে খাতাতে তোমরাও করবে। ভগ্নাংশের লবটা একই রেখে আমরা যদি হর বাড়াতে থাকি তাহলে ভগ্নাংশের মান কমতে থাকবে, আবার হরটা এক রেখে যদি লব বাড়াতে থাকি তাহলে ভগ্নাংশের মান বাড়তে থাকবে। তাহলে এগুলো তোমরা করে ফেলবে একের দুই আর একের তিন, তাহলে আমরা জানি একের দুই বড়, একের তিন ছোট, দুইয়ের পাঁচ আর দুইয়ের ছয় আমরা জানি যেখানেই হর আমাদের ছোট সেটা আসলে বড়। তাহলে এটা হল, এইভাবে তোমরা বাকিটা করে ফেলবে, সেটা তোমাদের বাড়ির কাজ, সেটা আমি এখন আর তোমাদের করালাম না, ওটা তোমাদের বাড়ির কাজ। এরপরে দেখবে তোমাদের বইয়ে একটা অঙ্ক দেওয়া আছে এরকম, তরমুজ ভাগ করে খাই। তাহলে বাবা বাজার থেকে তরমুজ এনেছে, মা তরমুজটা আটটা সমান ভাগে ভাগ করেছে, বাবা তরমুজ এনেছে, মা তরমুজটাকে আটটা সমান ভাগে ভাগ করেছে। এবার তরমুজের আট ভাগের দুটো ভাগ আমি খেয়ে ফেললাম, তিনটে ভাগ খেল বাবা, একটা ভাগ খেল বাবা, বোন খেলো তিনটে ভাগ, আমি খেলাম দুটো ভাগ। তাহলে আমরা দেখি হিসাব করে কে কটা ভাগ খেয়েছি, আগে আগে এটা দেখবার দরকার কে কটা ভাগ খেয়েছি। তাহলে আমি তরমুজ খেলাম কতটা, আমি তরমুজ খেলাম দেখো সব ক্ষেত্রে আটটা ভাগ, তাহলে আমি তরমুজ খেলাম আটটা ভাগ, তার কটা ভাগ, দুটো ভাগ, মানে আমিও তরমুজটা খেলাম দুইয়ের আট অংশ। বাবা কতটা খেয়েছে, বাবা খেয়েছে একটা ভাগ, তাহলে আটটা ভাগ তার একটা ভাগ বাবা খেয়েছে, মানে একের আট অংশ। আর বোন ছোট তো তাই বোন সব থেকে বেশি নিয়েছে, তিনের আট অংশ। এরপরে আমি আর অঙ্কটা করে দেবো না, এরপরে তোমাদের বইয়ে এইটাকে কাজে লাগিয়ে একটা অঙ্ক রয়েছে, কিছুই না, খুব সোজা, এগুলো সব তোমরা আগে শিখে এসছো, সেই সবগুলো প্র্যাকটিস হয়ে যাবে এটা ভালো করে করলে, তো সেই জন্য এটা আমি আর করে দেখাবো না, এরপরের যে অংশটা রয়েছে সেটা তোমরা করবে, করে আমাকে পাঠাবে, পরের দিন আমরা ওইটা এখানে করবো বসে সবাই মিলে একটা একটা করে, ঠিক আছে। তাহলে আজকে তোমাদের গণিতের ক্লাস এই পর্যন্তই থাকবে, যা যা বললাম সেগুলো করে আমাকে পাঠাবে, পরের দিন আমরা এর পরের অংশটা করবো।